Mr. Mohammed Musa, আপনি এই যে গভর্নমেন্ট অফ দ্য ফ্রিডম ফাইটার্স, গভর্নমেন্ট বাই দ্য ফ্রিডম ফাইটার্স, গভর্নমেন্ট ফর দ্য ফ্রিডম ফাইটার্স, আপনি অনুষ্ঠানে বহুবার বলেছেন যে এই দেশ চালানো উচিত। আপনি বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখনও বলেছেন বীর উত্তমদের দিয়ে। আর সেই বীর উত্তমরা কিন্তু প্রায় সবাই এখন রাজাকারের, প্রায় সবাই, অনেকেই অনেকেই রাজাকারের খেতাবে অভিযুক্ত। যেমন জিয়াকে আপনি একটু আগে অভিযুক্ত করলেন, আপনি হয়তো এভাবে করেছেন, অন্যরা তাকে রাজাকারও বলে। আমি আমি মিশেল কে খন্দকারকে রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে, পাকিস্তানের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি বীর উত্তম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি কাদের সিদ্দিকী, তিনি একজন বীর উত্তম, তাকেও রাজাকার হিসেবে অভিহিত করা হচ্ছে। এরকম আরো অসংখ্য মানে ঘুরি ঘুরি উদাহরণ দেওয়া যাবে। কিন্তু যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো তারা তো এখন রাজাকারের ক্ষেত্রে অভিযুক্ত, তো তাদের দ্বারা কিভাবে দেশ পরিচালিত? আমি আপনাকে উত্তর দিচ্ছি, তার আগে ওই কথা দেশ কথা, আপনি বিএনপির কথা বলছেন, বিএনপির শীর্ষ সারির নেতৃবৃন্দের কিন্তু একটা বড় অংশ কিন্তু মুক্তিযোদ্ধা, এবং তারা বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাবে ভূষিত। মানে সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা নেতা যে কজন আছে বিএনপিতে, কিন্তু তুলনামূলকভাবে আওয়ামী লীগের শীর্ষস্থানের নেতাদের চাইতে বেশি।